বন্ধুরা, আমার ঠিক পেছনেই মেইন স্কুলটা। এখান থেকে আসলে সম্পূর্ণ স্কুলটা একটা অসাধারণ ভিউ। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি যেখানে যাচ্ছি তোমরা হয়তোবা থাম্বনেইল দেখে সেটা বুঝে গেছো। তো এই ব্লগটিতে আমার সাথে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবা। তো বন্ধুরা চলো শুরু করি। বন্ধুরা, আজকের ব্লগটি আমি ট্র্যাভেল ব্লগ এবং মোটর ব্লগের সংমিশ্রণে এটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে। এই জন্য যদি তোমাদের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। বন্ধুরা, তোমরা যারা সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউটে আসতে চাও, গুগল ম্যাপে খুব সহজেই এখানকার লোকেশনটা দেখে নিতে পারো। আশা করি খুব একটা সমস্যা হবে না। গুগল ম্যাপে খুব সহজেই লোকেশনটা ট্র্যাক করে তোমরা চলে আসতে পারো। বন্ধুরা, জায়গাটি আমার বাসা থেকে খুব নিকটেই। তোমরা দেখতে পাচ্ছ গুগল ম্যাপে সময় দেখাচ্ছে 3 মিনিট এবং 1.2 কিলোমিটার দূরে। আমার বাসার থেকে রাস্তা যেহেতু একটু খারাপ রয়েছে এই জন্য একটু সময় বেশি লাগছে। আশা করি খুব দ্রুতই চলে যাব এবং সেখানকার দৃশ্যগুলো তোমাদের দেখাতে পারবো। বন্ধুরা, আমার পেছনে যে মসজিদটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুবা মসজিদ। ঈশ্বরদীর মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ এই কুবা মসজিদটি। বন্ধুরা, আমি এর মেন গেটে চলে আসছি। এখন এখানে গাড়িটা পার্ক করে আমি ভেতরের দিকে যাব এবং তোমাদের জন্য সমস্ত রিসার্চ ইনস্টিটিউটটা তুলে ধরব। বন্ধুরা, এখন আমি স্কুলের মেইন যে গেটটা সেখানে যাচ্ছি। আসলে এই পাশ দিয়ে তালবাগান, তালবাগানের পাশ দিয়ে যে রোডটা সেই রোডটা ধরে যাচ্ছি। আর যেহেতু এখন অনেক সকাল এই জন্য অনেক বেশি রোদ। আর এটা হচ্ছে তালবাগানের সেই সাইনবোর্ডটা, এখানে লেখা আছে রোপণের তারিখ 29/9/1997, ফিজিওলজি অ্যান্ড সুগার কেমিস্ট্রি বিভাগ, বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক রোপিত হয়েছে। অনেকগুলো তাল গাছ আছে। আসলে এখান থেকে তালের রস সংগ্রহ করে গুড় তৈরি সহ তাল যেটা সংগ্রহ করা হয় এবং সেটার উপরেই আসলে গবেষণা করা হয়। তো আমরা এখন স্কুলের সামনে যাব। গাইজ, আমরা স্কুলের সামনে চলে আসছি। সুগার ক্রপ অর্থাৎ ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ের সামনে চলে আসছি। একদম সামনে রয়েছি আমি ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়। এটা প্রতিষ্ঠিত হচ্ছে 1981 খ্রিস্টাব্দে, অর্থাৎ প্রায় ওইদিকে 40 বছর প্রায় বয়স। বন্ধুরা, শুভ উদ্বোধন করেন হচ্ছে নজরুল ইসলাম, চেয়ারম্যান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা। এটি 8 শ্রাবণ 1397 খ্রিস্টাব্দে, অর্থাৎ 24 জুলাই 1990 সালে এই প্রতিষ্ঠানটি তৈরি। আর এই তো এইটি হচ্ছে মেইন গেট, স্কুলের মেইন গেট, অর্থাৎ সুগার ক্রপ ইনস্টিটিউটের মধ্যে যে সুগার ক্যান স্কুল সেটা মেইন গেট হচ্ছে এটি।
আসলে আজকে শুক্রবার, এই জন্য বন্ধ। আমার ভিতরের পরিবেশটা দেখাইতে পারতাম, তো আমি যতটুকু সম্ভব তোমাদেরকে দেখাই। আমার ঠিক পেছনেই মেইন স্কুলটা, এখান থেকে আসলে সম্পূর্ণ স্কুলটা একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। তো আমি এখান থেকে দেখাচ্ছি তোমাদের ভিউটা, অসাধারণ লাগে আসলে, অনেক দূর থেকে পুরো ক্যাম্পাসটাই এখান থেকে দেখা যায়। তো চলো দেখে আসি। বন্ধুরা, এখন আসলে সুগার ক্রপ ইনস্টিটিউটে একটা পুকুর আছে, সেখানে যাব, এবং পুকুরটা অনেক সুন্দর। পুকুরের পাশে একটা মসজিদও আছে, আমি মসজিদটাও দেখাবো এবং সেই পুকুর পাড়টা তোমাদের দেখাবো। হয়তোবা তোমরা যারা স্কুলে আসো তাদের পুকুর পাড়ে হয়তো অনেক স্মৃতি আছে। তো এখন পুকুর পাড়ের দিকে যাব এবং পুকুর পাড়টা দেখাবো। তো আমার বাইক সামনে রাখছি, এখান থেকে একটু দূরে হয়, এই জন্য আমি বাইকটা নিয়েই পুকুর পাড়ে যাবো। তো বন্ধুরা চলো যাই। গাইজ, আমরা এখন পুকুর পাড়ে চলে আসছি। আসলে পুকুর পাড়টা, যেহেতু বৃষ্টি বর্ষা চলছে, পুকুরে প্রচুর পানি রয়েছে। আমি তোমাদের কিছু সিনেমেটিক শট দেখাই পুকুর পাড়ের। সিনেমেটিক শট দেখানোর আগে তোমাদের বলে রাখি, চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলে আসলে নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমরা কখনোই সেগুলো দেখতে পাবে না, এই জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনে ক্লিক করে দিতে হবে। এতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তখনই তুমি নোটিফিকেশন পেয়ে যাবে, এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করে রাখতে হবে। তো বন্ধুরা চলো দেখে আসি কিছু সিনেমাটিক শট। বন্ধুরা, পুকুর পাড়ে আসলে অনেকক্ষণ বসেছিলাম, এখন পাশে একটা মসজিদ আছে, সেই মসজিদের কাছে যাব এবং মসজিদের কিছু সুন্দর সুন্দর ভিউ তোমাদের মাঝে তুলে ধরবো। আর তোমরা যারা এখানে আসোনি তাদের জন্য বলে রাখি, এমন একটা নিরিবিলি পরিবেশে আসলে এমন একটা পুকুর পাড় প্লাস এমন একটা মসজিদ আসলেই দেখার মতো একটা জায়গা। তোমরা নিরিবিলি পরিবেশে আসলে সকালের যে সময়টা, এই সময়টা আসলে পরে তোমরা পারমিশন নিয়ে ভেতরে প্রবেশ করার পরে
এই জায়গাটা অর্থাৎ পুকুরপাড় এবং মসজিদটা অবশ্যই ঘুরে দেখতে পারো। আমি এখন যাচ্ছি সেই মসজিদটায়, তো সাথে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, মসজিদটা আসলে অনেক সুন্দর। আসলে এত সুন্দর মসজিদ, এখানে আসলাম, এখানে আসার পরে দুই রাকাত নফল নামাজ না পড়লেই নয়, আসলে সবার জন্য একটু দোয়া করব, এই জন্য দুই রাকাত নফল নামাজের পরে দেখা হচ্ছে। গাইজ, এইমাত্র নামাজ পড়া শেষ করলাম। আসলে এত সুন্দর একটা পরিবেশে নামাজ পড়ার মধ্যেও আলাদা একটা ভালো লাগা কাজ করে। তো এখানে একটা সামনে একটা অডিটোরিয়াম আছে এখানকারই, তো আমরা সেখানে যাবো এখন, তো চলো যাই। বন্ধুরা, আমার সামনে আমার বাইকটা রয়েছে। আসলে প্রায় 5 থেকে 6 বছর যাবত আমি বাইকটা রাইড করতেছি। এটা ডিসকভারি 100cc একটা বাইক এবং মাইলেজ মোটামুটি খুব ভালো দেয়, এখনও অ্যাভারেজ 60 কিলোমিটার পার লিটার দেয়। তো এটা ড্রাইভ করে আসলে অনেক মজা, ছোটোখাটো বাইক প্লাস ফুয়েল এফিশিয়েন্ট, এই বাইক হিসাবে খুবই মজা। পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, আসলে এটাই হচ্ছে এখানকার মেইন অফিস কক্ষগুলো এখানে অবস্থিত, প্লাস পাশে একটা অডিটোরিয়াম আছে। আর এটাই হচ্ছে বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট, এখানে এই সমস্ত অফিস কক্ষ, সমস্ত গবেষণাগার ঠিক এই পিছনে এবং এই সাইড দিয়ে অবস্থিত। তো তোমাদের কিছু শট দেখাই, তোমরা দেখো এখানে আসলে প্রচুর ফুলের গাছ রয়েছে, রাস্তার পাশ দিয়ে যে দেখতে পাচ্ছ পেছন দিয়ে প্রচুর ফুলের গাছ, এবং এটা কি বলে নয়নতারা ফুল। তো এই ফুলগুলো যখন ফোটে তখন কিন্তু এই রাস্তাটার পাশ দিয়ে ছবি তুলতে এবং এই পাশ দিয়ে হাঁটাহাঁটি করতে অনেক বেশি ভালো লাগে। তো তোমাদের ফুলগুলো দেখাই, অনেক সুন্দর ফুল ফুটছে এখনও। বন্ধুরা, দেখতে পাচ্ছ আসলে ফুলে ফুলে সুশোভিত গাছগুলো, প্রচুর পরিমাণে ফুল ফুটছে সমস্ত রাস্তাটা জুড়ে, আসলে অনেক ফুলের সমারোহ। আসলে সামনে শীত আসতেছে, শীতের সময় অন্যান্য ফুলগুলো দেখা যায়, ডালিয়া, গোলাপ সহ বিভিন্ন ফুলগুলো আসলে এখানে দেখা যায়। বন্ধুরা, এই রাস্তাটার পাশ দিয়ে আসলে এত ফুলের গাছ, এগুলোতে হলুদ এক ধরনের ফুল ফোটে, আমি নামটা জানি না, তোমরা যদি নাম জানো তাহলে অবশ্যই কমেন্ট করবে। একটা গাছে একটা ফুল আছে, আমি তোমাদের একটু দেখাই ফুলটা। আমি এর আগের বছর এখান থেকে
ফুলের চারা নিয়ে গেছিলাম। এখানে একটা ফুল রয়েছে, তোমরা যদি চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে আসলে এই ফুলটার নাম কি। তো এই পুরো রাস্তাটাই যখন আসলে শীত মৌসুম সামনে আসতেছে তখন কিন্তু এই পুরো রাস্তাটা আসলে এরকম হলুদ ফুলে এই সুশোভিত হয়ে যাবে এবং প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে। আর হয়তোবা এই গত বছরে যে ফুলগুলো ছিল সেগুলোর ভীষণ কিন্তু পরেই এই গাছগুলো হয়েছে। বন্ধুরা, তোমরা যা দেখছো তাদের জন্য বলে রাখি, আসলে ইক্ষু গবেষণা কেন্দ্র বাংলাদেশে একটি রয়েছে, সেটি আমাদের ঈশ্বরদীতে অবস্থিত। সেটি তোমরা যদি কোনো দিন কোনো তথ্য প্রয়োজন হয় সেটা বলে রাখলাম যে ঈশ্বরদীতে একমাত্র এটা অবস্থিত। তো পাশে একটা গ্রিন হাউস রয়েছে, অনেকেই হয়তোবা গ্রিন হাউসটা চেনো না, আমি সেই গ্রিন হাউসটা এখন তোমাদের দেখাবো। বন্ধুরা, আমার পিছনে যে ঘরটা রয়েছে সেটি আসলে গ্লাস হাউস বা গ্রিন হাউস নামে পরিচিত। তো এখানে আসলে বিভিন্ন কি বলবো স্বল্প দৈর্ঘ্য কী জানো এগুলো আমি পড়ছি কিন্তু এখন আসলে ভিডিওতে বলতে পারতেছি না, বিভিন্ন ফটোপিরিয়ডিজম বা আলোক নির্ভর বা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এইসব জায়গায় আসলে বীজ উৎপাদন বা ফসলের উৎপাদনগুলো করা হয়ে থাকে। তো আমি দেখি ভেতরে যদি প্রবেশ করতে পারি, ভেতরে প্রবেশ করে তোমাদের দেখাবো। বন্ধুরা, আমি এখন আসলে একটা গ্লাস হাউসের মধ্যে যাব, তো চলো দেখে আসি ভেতরটা কেমন। এখন কিছু নাই না বন্ধুরা, আসলে এটা হচ্ছে গ্লাস হাউস। এখানে আসলে বীজ উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন কাজগুলো এখানে করা হয়ে থাকে। আসলে আমরা ছোটোবেলায় গ্রিন হাউসের এফেক্ট বা গ্রিন হাউসের উপকারিতা অপকারিতা বা শীত প্রধান দেশগুলোতে গ্রিন হাউস কেন তৈরি করা হয় এই বিষয়গুলো পড়েছি, আসলে সেটাই এখানে বাস্তবে দেখানো হয়েছে। বন্ধুরা, আমরা জানি আসলে আখ সবসময় কাণ্ড বা শিকড় থেকে মুড়ি থেকে হয়ে থাকে, কিন্তু এখানে আসলে উন্নত প্রযুক্তি ব্যবহার করে নতুন জাত তৈরি করা হচ্ছে, যেটা আখের আসলে ফুল হয় সেই ফুল থেকে তৈরি করা হচ্ছে। তো আমরা দেখি, আসলে দেখতে কিন্তু অনেকটা ঘাসের মতো লাগছে, কিন্তু এটা কিন্তু আসলে আখের চারা তৈরি হচ্ছে। বন্ধুরা, আসলে আমাদের প্রযুক্তি দিন দিন কিন্তু অনেক উন্নত হচ্ছে, দেখতে পাচ্ছ অনেকগুলো বেড তৈরি করা হয়েছে, সেগুলোতে আসলে আখের বীজ থেকে চারা উৎপাদন করা হচ্ছে। এগুলো কি কৃষক পর্যায়ে দেওয়া হয় নাকি শুধু এখানে গবেষণা আসলে ডেভেলপ করে তারপরে কৃষক পর্যায়ে? না, এটা নতুন জাত রিলিজ হতে 10 বছর লাগবে। 10 বছর টাইম লাগবে না? আচ্ছা, ওই যে ওগুলা তো আবার মনে হয় আগাগুলা কাটে দেওয়া হয়েছে, আগা ছাটে দেওয়া হয়েছে। গাইজ, অনেক কিছু দেখলাম, অনেক কিছু দেখালো উনি। তো এখন আসলে অনেক দেরি হয়ে গেছে, এখন বাসার দিকে যাইতে হবে, প্লাস ক্ষুধাও লাগছে। পাশে পাবনা দই ঘরে অনেক সুন্দর পুরি এবং ডাল পাওয়া যায় মাত্র 10 টাকার বিনিময়ে, 2টা পুরি এবং ডাল। সেখানে যাবো এবং পুরি এবং ডাল দিয়ে নাস্তাটা করবো।